আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। মানুষের মনুষ্যত্বের পরিচয় ডিগ্রিতে নয়, মানুষের ব্যবহারে পাওয়া যায়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কখনো কাউকে ছোট মনে করো না। কোনো সম্পর্ক যদি জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি একটি ভুল সম্পর্ক। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, তাহলে ভেবে নিও, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বুকে এক ফোঁটাও কষ্ট নাই। কেউ প্রকাশ করে চোখের পানিতে, কেউ আবার হেসে বেড়ায় হাসির ছলে। পাখি কখনো পড়ে যাওয়ার ভয় করে না, পরিশ্রমী মানুষ কখনো হেরে যাওয়ার ভয়ে ক্লান্ত হয়ে পড়ে না। নির্দিষ্ট গন্তব্যেই তাদের সাফল্য। মোমবাতির ভেতরের ফিতা বলছে, আমি তো জ্বলছি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ে জায়গা দিলাম, সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। আজকের দিনে তুমি ভদ্র মানে ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয়, যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। দুটি সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য, আর যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। অহংকার করো না, হিংসা করো না, কারণ এই পৃথিবীর মাটির উপরে যত না মানুষ আছে, তার থেকে বেশি আছে মাটির নিচে। মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটা কঠিন। দূর থেকে মানুষকে সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভাগ্য বড় আজব জিনিস, যা ভাগ্যে থাকে তা আমরা কখনোই চাই না, আর যা ভাগ্যে থাকে না তা আমরা সবসময়ই চাই। নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যার যখন সময় হয় তখন তা উজ্জ্বল হয়। তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না, সঠিক সময়ে সব ঠিকই হবে। যে তোমাকে পাত্তা দিবে না, তুমিও তাকে পাত্তা দিও না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে তার কাছে বেয়াদব হওয়া ভালো। কিছু কিছু অবহেলা ভালোবেসে যত্নে তুলে রাখতে হয়, কারণ ভালোবাসাটা ফিকে হলেও এই অবহেলাটাই আত্মনির্ভরতার শক্তি যোগায়। মানুষকে বিশ্বাস করে ঠকলে তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেটা হচ্ছে মানুষ চেনার আনন্দ। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না। থাকতে কেউ বোঝে না, কিন্তু হারিয়ে যাবার পর তার কদর বেড়ে যায়। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি
সরল মোটিভেশন বাংলা, আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।